স্বাগত সবাইকে আমার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেশন এন্ড ড্রয়িং এ। আজকে আমরা 2021-এর সমস্ত ট্রেডের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কয়েকটি সেট যে কোশ্চেন রয়েছে তার মধ্যে একটি সেট আজকে আমরা সলভ করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে, ড্র ফ্রি হ্যান্ড স্কেচ অফ দ্য ফলোয়িং, এ কাটিং প্লায়ার, বি স্ক্রুড্রাইভার। আমরা একে একে দেখে নেব যে কাটিং প্লায়ার বলতে আমরা ঠিক এটাকেই বোঝাই এবং ফ্রি হ্যান্ড স্কেচ বলতে আমরা ফ্রি হ্যান্ডে তো আঁকবই, এছাড়া আমরা স্কেলের ব্যবহার করতে পারি, এটা আমাদের স্ক্রুড্রাইভার। তো এরপরে নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি, রিড্র দ্য গিভেন ড্রয়িং অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশনস, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার, অ্যাজিউম মিসিং ডাইমেনশনস ইফ এনি। আমাদের এই যে ফিগারটা দেওয়া রয়েছে এটা আমরা জানি, যেটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা আইসোমেট্রিক নয়, এটাকে আমাদের এইভাবেই আঁকতে হবে, এটা ক্যাভিলিয়ার অবলিক প্রজেকশন আমরা বলে থাকি। এটা আঁকা অনেকটা অর্থোগ্রাফিকের মতোই এবং কিছুটা আইসোমেট্রিকের মতো। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি তোমরা, প্রথমে আমরা ফ্রন্ট ভিউটা আঁকছি। ফ্রন্ট ভিউয়ের এই যে পোর্শনটা এটা 15 রয়েছে এবং হাইট এবং লেন্থ দুটোই আমাদের 15-15 করে রয়েছে, এবং এই যে পোর্শনটা, এই প্রোফাইলটা যেটা রয়েছে এটা কোনো ডাইমেনশন দেওয়া নেই। এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা মাঝখানে একটি হোল রয়েছে, তো সেটাকে বানানোর জন্য আমাদের মিডল পয়েন্টে অর্থাৎ 20-এর অর্ধেক 10-10 করে দুদিক থেকে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি নিয়ে নিতাম। এরপরে আমরা যেটা করছি যে মিডল পয়েন্টটা এর থেকে পেয়ে যাবো, এবং মিডল পয়েন্টটা পেয়ে গেলে আমরা যে সার্কেলটা সেই সার্কেলটার নির্দিষ্ট রেডিয়াস দিয়ে সার্কেলটাকে আঁকতে পারবো। তো এরপরে নেক্সট আমাদের যে স্টেপ হবে সেটা হবে যে প্রজেকশন লাইন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা আইসোমেট্রিক লাইনের মতো দেখাচ্ছে। এখানে এটা যেহেতু অবলিক প্রজেকশন তাই অবলিক প্রজেকশনের লাইনগুলো যেটা দেখতে পাচ্ছি এভাবে আমরা 45 ডিগ্রিতে আঁকতে পারি, 30 ডিগ্রিতেও আঁকতে পারি এবং 60 ডিগ্রিতেও আঁকতে পারি। আমি এখানে 45-এ আঁকছি, তোমরা চাইলে 30 কিংবা 60-তেও আঁকা যেতে পারে। এবং প্রত্যেকটা যেহেতু দেখা যাচ্ছে এই যে ইনক্লাইন লাইনগুলো, এগুলো ডাইমেনশন দেওয়া রয়েছে, এটা হলো 10 করে, তাই প্রত্যেকটা 10-10 করে নিয়ে নিলাম এবং সেই যে পয়েন্টগুলোকে সেগুলোকে ডায়াগোনাল স্কেলের মাধ্যমে অ্যাড করে দিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলটাকে আমরা এবারে করব, আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম 5-এর মাপ নিয়ে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি নির্দিষ্ট পয়েন্টে বসিয়ে এই ইউ আকারের, মানে কি এই কিছুটা আর্ক যে আকারের যে প্রোফাইলটা রয়েছে এটাকে আমরা করলাম। এরপরে আমরা ডাইমেনশনিং করে দিলাম, তো এটা আমাদের কমপ্লিট হলো। এরপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, ড্র দ্য পেন্টাগন আউটসাইড এ সার্কেল অফ ডায়ামিটার 50 মিলিমিটার। এর জন্য সবার প্রথমে আমাদের ডায়ামিটার 50 রয়েছে, তাই আমরা 25-এর রেডিয়াস নিয়ে একটি সার্কেল আঁকলাম এবং এটা ভার্টিক্যালি এটাকে একটি ডায়ামিটার আঁকলাম এবং এটাকে সেটাকে উপরের দিকে বাড়িয়ে দিলাম এবং নিচের যে পয়েন্টটি সেটাকে আমরা 1 নাম দিলাম এবং মিডল পয়েন্টটাকে আমরা ও নাম দিলাম। এরপরে আমরা যেটা করব, যেহেতু এটা 360 ডিগ্রি, তাই 360 ডিগ্রিকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 36 ডিগ্রি, তো 36 ডিগ্রিতে আমরা এখানে একটি দাগ দিলাম। এরপরে নেক্সট হলো, এই 36 ডিগ্রিকে আমরা যদি পেন্সিল কম্পাসের সাহায্যে নির্দিষ্টভাবে এরকম আর্ক কাটতে থাকি তাহলে আমাদের নির্দিষ্ট বাঁদিকে 5টি অংশ এবং ডান দিকে 5টি অংশ, অর্থাৎ টোটাল 10টি অংশে বিভক্ত হয়ে যাবে। এবং কেন এটা 10টি অংশে করছি এটা আমরা ক্রমশ দেখতে পারবো। এখানে যেহেতু আমাদের পেন্টাগনের কথা বলা হয়েছে তাই আমরা এর ডাবল অর্থাৎ সার্কেলটিকে 10টি ভাগে ভাগ করছি, যেহেতু আমাদের যদি অক্টাগনের কথা বলা থাকতো তাহলে আমরা এখানে 12 অর্থাৎ 6-এর ডাবল করতাম। এরপর নেক্সট আমরা এগুলোকে 1, 2, 3, 4 করে নাম দিলাম। এরপরে আমাদের যেটা ফার্স্ট যেটা কর্তব্য সেটা হলো যে এই যে 1 যে পয়েন্ট থেকে এই যে ভার্টিক্যাল লাইনটা তার সাথে একটা আমরা ট্যাঞ্জেন্ট আঁকলাম এবং 0 এবং এটাকে অ্যাড করে দিলাম এবং এই ডান দিক থেকে এটাকে অ্যাড করে দিলাম এবং এই এই যে রেডিয়াসটা নিয়ে ও এবং এই এই রেডিয়াস নিয়ে ইভেন যে নাম্বারগুলো অর্থাৎ 4, 6, 8 এর বাইরে থেকে এরকমভাবে একটি কনসেন্ট্রিক সার্কেলসের একটা আর্ক আঁকলাম। এরপরে ও থেকে এই যে আর্কটা পর্যন্ত অর্থাৎ শুধুমাত্র ইভেন নাম্বারের জোড় সংখ্যাগুলোতেই এগিয়ে দিলাম। এরপরে এইভাবে নির্দিষ্ট পয়েন্টগুলোকে প্রত্যেকটা ট্যাঞ্জেন্ট এবং ওই যে পয়েন্টগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে অ্যাড করলেই আমাদের নির্দিষ্ট পেন্টাগনটা আমরা পেয়ে যাব। এখানে আমাদের পেন্টাগনটা কমপ্লিট হলো। এরপরে আমাদের নেক্সট কোশ্চেনটা দেখব,
draw front view, side view, top view in third angle projection of the given isometric drawing, all dimensions in millimeters. এবং নির্দিষ্ট কিছু কথা বলা রয়েছে। এরপরে আমরা যেটা করছি যে ফিগারটা দেখে আমরা বুঝতে পারছি যে লেন্থটা রয়েছে, আমরা প্রথমে ফ্রন্ট ভিউটা আঁকছি থার্ড অ্যাঙ্গেল বলে, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে 35 এবং হাইটটা আমরা দেখলাম 35। তো দুদিকে 35 পড়ে একদম আউটলাইনগুলো আমরা তৈরি করে নিচ্ছি এবং আউটলাইনগুলো এইভাবে তৈরি করে নিলাম। আমরা জানি যে আমাদের ফিগারটা পুরো এই আউটলাইনের মধ্যেই তৈরি হবে। এরপরে আমরা এই যে প্রোফাইলটা, এখানে 10-এর একটি প্রোফাইল রয়েছে এবং ওই নিচ থেকেও আমরা এদিক থেকেও 10-10-এর একটি প্রোফাইল, আমরা যে এল আকারের যে প্রোফাইলটা তোমরা দেখতে পাচ্ছ একদম বাঁদিকে ফ্রন্ট ভিউতে, সেই এল আকারের প্রোফাইলটার জন্য 10-10 করে ডিভাইডারের মাধ্যমে নিয়ে গেলাম। এবং এরপরে আমরা এদিকেও একটা 10-এর নিয়ে নিচ্ছি, এটা না নিলেও চলে। তবে এরপরে আমরা ওই যে এল যে প্রোফাইলটা সেটাকে আমরা একবারে, আমি এক্সটেনশন লাইনগুলোকে বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের পরে সুবিধা হয়। এরপরে আমরা সেই 10-এর মাপ নিয়ে নেক্সট যেটা করছি সেটা হলো এই যে হিডেন লাইন, অর্থাৎ ফ্রন্ট ভিউ থেকে দেখলে আমাদের দুটো হিডেন লাইন আমরা দেখতে পারবো, সেটা একটি হিডেন লাইন এটি এবং পরেরটা আমরা এরপরে দেখতে পারবো। এবার এখান থেকে 5-এর মাপ নিয়ে আমরা এই যে নির্দিষ্ট জায়গা, আমরা যে মাঝখানের যে স্লটটা যেটা দেখতে পাচ্ছি ওটা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পারবো না, তাই ওখানে আমাদের হিডেন লাইন আসবে। তো সেই হিডেন লাইনটার জন্যই আমরা দুদিক থেকে 5-5-এর করে গ্যাপ নিয়ে এখানে হিডেন লাইন দিই এবং সেটাকে এক্সটেনশন লাইনটাকে এক্সটেনশন করে দিলাম একদম টপ ভিউ পর্যন্ত। এরপরে আমাদের 25 মিলিমিটারের মাপ নিয়ে, অর্থাৎ 2.5 সেন্টিমিটারের মাপ নিয়ে আমাদের যে রাইট হ্যান্ড সাইড ভিউ, অর্থাৎ টোটাল লেন্থটা রয়েছে 25, তাই 25 নিলাম। এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো দুদিক থেকে আমাদের 5-5-এর গ্যাপ দেওয়া। এখানে টোটাল ফিগারটা যেটা রয়েছে ওটা রয়েছে 25 এবং ওর মাঝখানে যে স্লটটা রয়েছে ওটা 15-এ রয়েছে, অর্থাৎ দুদিকে 5-5 করে গ্যাপ রয়েছে এবং সেটাকে ভার্টিক্যালি 45 ডিগ্রি লাইন পর্যন্ত তুলে দিলাম। এবং যেটুকুনি আমাদের ফিগারটা সেখানে আমরা লাইনটাকে বোল্ড করে দিচ্ছি যাতে আমরা ফিগারটাকে ঠিকমতো দেখতে পারি। এরপরে আমাদের নেক্সট যেটা, প্রত্যেকটা লাইনকে প্রজেক্ট করলাম, প্রজেক্ট করার পরে আমাদের টপ ভিউতে দেখ, আমরা জানি যে টপ ভিউতে আমাদের সাধারণত শুধুমাত্র আউটলাইনগুলো করলেই হয়ে যায়, কারণ প্রজেকশন লাইনের মাধ্যমে ওখান থেকে করা যায়। তো এখানে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের আজকে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।